আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে এগ স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানাতে আমার এখানে লাগবে 4 পিস পাউরুটি, 2 আলু সেদ্ধ করে রেখেছি, 2 ডিম সেদ্ধ, আর এখানে লাগছে 2 কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প ধনে পাতা কুচি, সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো, আর ভাজার জন্য লাগবে মাখন। প্রথমে আমি পাউরুটিগুলো সরিয়ে নিলাম। এবার আমি এতে আলুটা, আলু আর ডিম সেদ্ধটা ভালো করে মেখে নেব। এতে দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে চটকে মেখে নেব। স্যান্ডউইচের পুরটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 1 পিস পাউরুটি নেব, তাতে আমি একটু মাখন লাগিয়ে নেব। এবার এখানে পুরটা দিয়ে দেব। এবার আমি আরেকটা পাউরুটি নিয়ে নেব। তাতে ভালো করে মাখন লাগিয়ে এই পাউরুটিটার উপরে দিয়ে দেব। এইভাবে আমার একটা স্যান্ডউইচ রেডি হলো। এভাবে আমি আরেকটা বানিয়ে নেব। এইভাবে আমি 2 স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসে এই স্যান্ডউইচ টোস্টারটা বসিয়ে দেব। একটু গরম হয়ে গেলে এই টোস্টারের মধ্যে একটু মাখন দিয়ে দেব। মাখনটা গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে এই পাউরুটিটা সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে পাউরুটির ওপরে একটু মাখন লাগিয়ে দেব। লাগিয়ে টোস্টারটাকে নিবু আজে 2 মিনিট রাখব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। এ দেখুন, এক সাইজ আমার হয়ে গেছে, আর এক সাইডে 2 মিনিটের জন্য আবার রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, অন্য সাইডটাও আমার হয়ে গেছে। আমি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল চটজলদি এক স্যান্ডউইচ। আপনাদের যদি আমার এই চটজলদি স্যান্ডউইচটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।